বিমান কর্মীকে জুতো পিটিয়ে শাস্তির মুখে রবীন্দ্র গায়কওয়াড়। এয়ার ইন্ডিয়া এবং পাঁচ বেসরকারি বিমান সংস্থা শিবসেনা সাংসদকে বিমানে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো আজই গায়কওয়াড়ের টিকিট বাতিল করে দেয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী। এয়ার ইন্ডিয়ার প্রবীণ কর্মী আর সুকুমারকে 25 ঘা জুতো মেরে খবরের শিরোনামে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কওয়াড়। শুক্রবার তাঁর দিল্লি পুনে বিমানের টিকিট বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার পাশে দাঁড়িয়েছে বেসরকারি বিমান সংস্থাগুলোর যৌথ মঞ্চ ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগো, জেট এয়ারওয়েজ, স্পাইস জেট এবং গো এয়ারও সিদ্ধান্ত নিয়েছে তাদের বিমানে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কওয়াড়কে উঠতে দেওয়া হবে না। Keeping the passenger safety in mind, so that's been kept, you know, it's been blacklisted, so he cannot fly on this airline. বিমান কর্মীকে মারধর এবং বিমান আটকে রাখার অভিযোগে শিবসেনা সাংসদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে এয়ার ইন্ডিয়া। এদিন সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলোর যৌথ বিবৃতিতে দাবি করা হয়, বিমান কর্মী ও যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য নো ফ্লাই লিস্ট থাকা দরকার। বলা হয়, নো ফ্লাই লিস্ট চালু করার জন্য সরকার ও সমস্ত নিরাপত্তা এজেন্সির সাহায্য চাইছে তারা। নিঃশর্ত ক্ষমা না চাইলে রবীন্দ্র গায়কওয়াড়কে নিয়ে তারা উড়বেন না বলে বিমান পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন। An incident that should never have happened. That part we are very clear. MPs, I'm also an MP. We are not above the law. We have to follow the law of the land. টুইন টাওয়ারে হামলার পর আমেরিকায় চালু হয় নো ফ্লাই লিস্ট। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বলে গোয়েন্দা তথ্য থাকলে বা আগে কোনো বিমানকর্মী বা সহযাত্রীর সঙ্গে খারাপ আচরণ করলে নো ফ্লাই লিস্টে ওই ব্যক্তির নাম উঠে যায়। ভারতে এখনো পর্যন্ত নো ফ্লাই লিস্ট বলে কিছু নেই। গত বছর নতুন বিমান নীতি ঘোষণার পর নো ফ্লাই লিস্ট তৈরির কাজ শুরু হয়েছে। বিমান মন্ত্রক সূত্রে খবর, নো ফ্লাই লিস্ট তৈরির কাজ প্রায় শেষ, খুব দ্রুত তা প্রকাশ করা হবে। ঋতিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।